আমি উঠা যাইতেছি আমার ভাই খালেদ সাইফুল আইয়ুবকে বসাইয়া দেই এরপর আমার ভাই ইনশাআল্লাহ মুরব্বী আওনার এই আওনার বয়ান করার সময় নাই এখন ভাই দোয়া করবেন কি করবেন এই 20 বছর ধরে বয়ান করতেছেন আমরা যখন ছোট দাড়ি ও অল্প কয়টা তখন টিয়া বয়ান করে আমরা ইসলামবাগ মাদ্রাসায় একসাথে পড়াই একজন বাবা তার সন্তানকে যতটা ভালোবাসে আল্লাহ তার বান্দাকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে একজন বাবার পক্ষে যদি এই বন্ধ ঘরের মধ্যে আটকায়া সন্তানকে বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া সম্ভব না হয় তো আল্লাহ তাআলা কি করে তার এই প্রিয় বান্দাকে এই দুনিয়ার মধ্যে আটকায়া ভেতরে বিষাক্ত শয়তান ছেড়ে দিলেন এটা কেমন ভালোবাসা প্রশ্ন জাগে কি জাগে না দুনিয়া থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে নাকি নাই তো কার কথা আমি সব কথা কোরআন দিয়ে সাজাবো আপনারা খালি আমি জিজ্ঞেস করব কার কথা মুখস্থ বইলেন কার কথা টেনশন করেন না আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইনিস্তাতাতুম আতাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা বের হইতে পারবে না তো এই বন্ধ ঘরের মধ্যে আল্লাহ আটকায়া যে শয়তান ছাড়া দিছে এটা কেমন মায়া প্রশ্ন জাগে আপনাদের দোস্ত আল্লাহ শয়তান কেন ছাড়ছেন এটা ছোট্ট একটা কারণ বলি এরপরে আল্লাহ যে দয়া দেখাইছেন এটাও বলবেন ইনশাআল্লাহ এটা ভাষা ভাষা কথা এটারে এত গুরুত্ব দেওয়ার দরকার নাই বুঝ আসছে বললাম বাকি বড়দের জবানে শোনা ছোটবেলায় আমরা একটু খেলা পাগল আছিলাম যখন ছোট পোলাপাইন দলিল বানাইস না আমি পড়াটারে দলিল বানাইস তোরা খেল তাও ভালো তাও মোবাইল হাতে লিস না খেল কিচ্ছু কমো না যা মোবাইল হাতে লিস না গেমস খেলিস না ফুটবল খেল বাইরে বাইরে খেল গেমস খেলিস না তো মাঝে মধ্যে বিচার আসতো মাদ্রাসা দুঃখলা মাঠের আসামি হজরাতে আসামিদের নাম যারা ওস্তাদ শিক্ষক ওনারা জানেন ভালো ছাত্ররা বিচারের মধ্যে পড়ে গেলে ওস্তাদ চাইতেন কোনোভাবে এটারে সাইড করা যায় কিনা এটা সব ওস্তাদেরই একটা দুর্বলতা ভালো ছাত্রদের প্রতি তো আমি যেহেতু আমার জামাতে বরাবর ফার্স্ট হইতাম মাঝে মাঝে এই লিস্টে নাম আয়া পড়লে হুজুররাও চাইতেন কোনো রকম একটু সাইড করা যায় কিনা এই দুর্বলতা আমরাও বুঝতাম তো যেই জিজ্ঞেস করতেন আয় তুই কেন গেলি তো কি করতাম যেটা সবচেয়ে দুষ্ট জামাতের যার ফুসলানিতে আসলে গেছি তো আস্তে করে ওর কান্দে চাপায় একদম হুজুর অল হয়ে গেছে তো দিছে একটা ধমক টমক দিয়ে আঙ্গরে বিদায় করে ওডারে ধরতে তো নিজে খারাপ বালোগুলোরও খারাপ করতে দোস্ত আল্লাহ দুনিয়ায় শয়তান কেন পাঠাইছে হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন এরে বান্দা তুই গুনাহ কেন করলি
তো আল্লাহ একটা সুযোগ রাখছেন বাচ্চা আল্লাহ আমার কোনো দোষ নাই এই শয়তান করাইছে শয়তান যদি না থাকতো সব পাপের দায়ভার নিজের কাঁধে করত ওই হিসাব চিন্তা করলে দেখা যায় শয়তান পাঠায়ও আল্লাহ আমাদের উপর দয়া করছে বাচ্চার একটা রাস্তা বের করে আছে ওর উপরে চাপাইয়া দিস আমি আছি তো শুধু এই পর্যন্তই ক্ষান্ত না আল্লাহ শয়তান পাঠায়া একটা দুইটা নয় আমাদের উপর তিন তিনটা দয়া করেছে কয়টা তিন তিনটা এক নম্বর দয়া শয়তান পাঠায়া আল্লাহ আমাদেরকে সতর্ক করেছে আর গোমর সব জানাইয়া দিছে শত্রুর গোমর যখন জেনে যায় কেউ তাকে পরাজিত করা এটা ওয়ান টাইমের ব্যাপার বলছিলাম শত্রুর গোমর যখন কেউ জেনে যায় তো সেখানে হামলা করাটা সহজ হয়ে যায় আল্লাহ তাআলা শয়তান তো পাঠাইছে শত্রু তো পাঠাইছে কিন্তু শত্রুর গোমর জানাইয়া দিছেন আমাদেরকে সে কিন্তু তোরে এই 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 লাইনে হামলা করবে এই এই পদ্ধতিতে হামলা করবে আল্লাহ জানাইয়া দিছেন এক নম্বর দয়া প্রতিরোধ কেমনে করব তাও জানাইয়া দিছেন এই ল অস্ত্র দিলাম অস্ত্র শয়তানকে মোকাবেলার জন্য তুই এই অস্ত্র দিয়ে ওরে আঘাত কর আল্লাহ অস্ত্র দিয়ে দিছেন কয়টা দয়া দয়া গেছে দুই দয়া এক নম্বর শয়তানের গুমর জানাইয়া দিছেন আল্লাহ আমাদেরকে দুই নম্বর অস্ত্র তুলে দিছেন আমাদের হাতে তিন নম্বর দয়া বান্দা যদি তুই আক্রান্ত হয়েই যাস এই নে ওষুধ দিয়া দিলাম লাগাইয়া দিবি সাথে সাথে ভালো হয়ে যাবে দয়া কয়টা বলেন দয়া কয়টা তিনটা এক নম্বর দয়াটা নিয়ে আমি আলোচনার জন্য আমি যে আয়াতটা পড়েছি এই আয়াত এই আয়াত আল্লাহ কি বলতেছে وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين বলেন আমি কাউকে কাউকে সবাইকে না তাদের সঙ্গী বানাইয়া দিছি শয়তানের শয়তান তখন তাদেরকে ধোকা দিয়েছে কিভাবে ধোকার ধরনটা বুঝেন একটু আমি এই সমাজ দিয়ে কথা বলতে চাই এই সমাজ আমি আসমানের উপরের কথা বলি না জমিনের নিচের কথা বলছি না কারণ আজকে ওয়াজ না আজকে কি ওয়াজ فزينوا لهم ما بين أيديهم وما خلفهم الله বলেন শয়তান মাঝে মধ্যে এই প্রক্রিয়ায় ধোকা দেয় কি গুনাহ যে আছে গুনাহ গুনার নাম পাল্টাইবে নাম পাল্টাইয়া গুনাহকে তার সামনে শোভনীয় করে সুন্দর সাজায়া তার সামনে পেশ করবে তখন সে ধোকায় পড়ে যাবে সে মনে করবে এটা গুনাহ না আমি উদাহরণ দিলে বুঝবেন শুধু আয়াতের মূল মর্মটা বুঝেন শয়তান গুনাহকে সুন্দর সাজায়া দেখাবে শোভনীয় করে দেখাবে নাম পাল্টাইয়া নতুন সাইনবোর্ড নতুন প্যাকেট লাগায় আপনারে ধোকা দিবে আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন আমি এই সমাজের কিছু উদাহরণ দেই আপনাদেরকে তাইলে বুঝবেন শরীয়তের বিধান হচ্ছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক আল্লাহর সিদ্ধান্ত দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না এইবার একটু জোরে জোরে চিল্লায়া বলেন জন্ম নিয়ন্ত্রণ কি এত আস্তে বললে হবে না সবাই চিৎকার করে বলেন জন্ম নিয়ন্ত্রণ কি আমার পছন্দ হইল না আরে যারা করছেন ডরায়েন না করছেন গুনাহ করছেন চাইলে আল্লাহ মাফ করবেন কিন্তু স্বীকার করেন গুনাহকে গুনাহ স্বীকার না করলে ঈমান চলে যাবে এই জন্য চিৎকার করে বলেন জন্ম নিয়ন্ত্রণ কি ডাক্তাররা মুফতি সাহেবরা কোনো রাস্তা রুস্তা দেখাইয়া দিলে এটা আলাদা কথা কিন্তু মূল ফয়সালা আল্লাহর জন্ম নিয়ন্ত্রণ বলেন বলেন
আরো জোরে বলেন, সবাই দিল থেকে এমন ভাবে বলেন যেন কারো নিয়তটিও থাকলে ওইটা সইরা যায় দিলের থেকে, চিল্লায় এখন জন্ম নিয়ন্ত্রণ কি? হারাম। শরীয়তের বিধান হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ হারাম। শয়তানকে শাস্তি হুজুররা যেমনি শুরু করছে, পাবলিকরা আমি এই বড়ি কেমনে খাও, তো শয়তানের সিস্টেম নাম পাল্টাও, ওর সামনে সুন্দর করে দেখাও, তাইলেও হারামে জড়াইয়া যাবে। তো শয়তান কি করছে, জন্ম নিয়ন্ত্রণ রে নাম পাল্টাইছে, শোভনীয় করে দেখাইছে, কি বলে, কয় সুখী সংসার, নাম দিছে কি, হন কথা কয়, নাম দিছে সুখী সংসার। আরেকটা স্লোগান, দুটি সন্তানের বেশি নয় একটি হলে, যদি একটা অ্যাবনর্মাল হয় আরো ভালো হয়, সারা দুনিয়া হাইটে একটা বেড়াল লাগবে ওটার চিকিৎসার লেগে, দেখি তো আমরা দোস্ত। শরীয়ত অমান্য করে কোনোদিন সুখ আসতে পারে না। আরে সুখ তো দিনের মধ্যে, গত কয় বছর আগে আমরা দেখেছি এক নায়কের শ্বশুর ফেসবুকের লাইভে আইসা নিজের মাথায় নিজের পিস্তলটা ঠেকায়া গুলি করে নিজেকে হত্যা করেছে। কিসের অভাব ছিল? তার অভাব কিছুরই ছিল না, সন্তান পরিবার প্রভাব প্রতিপত্তি সমাজে তার সুনাম সব ছিল, অর্থ ছিল, বৃত্ত ছিল, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বিলাসবহুল ফ্ল্যাটে, কিন্তু সব আছে, দিন নাই, কলিজায় আগুন, নিজেকে নিজে গুলি করে হত্যা করেছে। শরীয়ত অমান্য করে কোনোদিন সুখ আসতে অসম্ভব। শয়তান কি শয়তানের শয়তান দেখে জন্ম নিয়ন্ত্রণ, যদি আপনারা কয় জায়েজ আপনি তো মানবেন না, হুজুররা কইছে না জায়েজ, মানুষ তো এখনো হুজুরদের কথা মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পয়লা বৈশাখের ব্যাপারে আওয়াজ উঠাইছি আমরা, এখন তো 72, 73, 74, 75 সময় অসময় এক ভিতরে আগুন লেগে গেছে, গা পিছন দিয়া পেট্রোল লাগাইয়া আগুন লাগাইয়া দিয়েছেন, খালি দৌড়ায় গেছে মানিকগঞ্জে, কৃষকের সাক্ষাৎকার নিচ্ছে পয়লা বৈশাখের দিন, কি বাবা আপনারা পয়লা বৈশাখ উদযাপন করেন না? তো কৃষক জবাব দেয়, না না হুজুররা কইছে এর মধ্যে অনেক শিরিক হয়, এই জন্য আমরা যাই না, কি ছটকানাটা খাইছে দেখছেন, সুবহানাল্লাহ, কন না সুবহানাল্লাহ, এই ওয়াজ মাহফিলে কিছু কাজ হয় কি হয় না, কথা কন হয় কি হয় না। শরীয়তের বিধান হচ্ছে মালিক বলেন وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم। শরীয়তের বিধান হইল ছেলে মেয়ে বড় হয়েছে ওদেরকে বিয়া করাইয়া দাও, কোলা পাই তোদের পক্ষে কথা আসছে, জোরে চিল্লাইয়া কইস আমার লাগে কথা ঠিক কিনা, মুরব্বীরা রাগ হয়েন না, আমি শরীয়ত শোনাইতেছি, কহা এমনি পোলা পাই থামাইতে পারি না, আরো হুজুর দেয় উস্কানি, বাজান থামানোর দরকার কি, আপনি থামাইবেন ও দুই নম্বরই করবে, বিয়া করাই দেন সময় হয়ে যাবে, এখনো লেখাপড়া করে তো কি সমস্যা, মাইয়া মাইয়ার মাদ্রাসায় পড়বে, ছেলে ছেলের মাদ্রাসায় পড়বে, বন্ধের মধ্যে দুইটা একখান হইয়া ঘুরবে, তার প্রেম করবে না, পার্কে পার্কে অবৈধ সম্পর্ক করবে না, সমস্যা না, দেখছো হুজুর কি গন্ডগোল লাগাইতেছে, এই মাইয়া কিছু করতারবো, এই জায়গা হলো সমস্যা। আপনি মনে করেছেন বিয়ার উদ্দেশ্য শাশুড়ির খেদমত, রান্না বান্না সব কাম বেড়ির ছোট বেড়ি কেমনে রাখবো, এটা আপনার মাকসাদ, শরীয়ত কয় না না বিয়ার মাকসাদ এটা না, আকাদুলিল বছর ও আফসানুলিল ফরজ, শরীয়ত কয় বিয়ের মাকসাদ দৃষ্টি অবনত হবে, চোখের হেফাজত হবে, লজ্জাস্থান হেফাজত হবে, শরীয়ত কয় বিয়ের মাকসাদ এটা, শরীয়ত চায় উপযুক্ত হয়েছে বিয়া করায় দল, খাওয়াইব কি আরেক প্রশ্ন, তো আল্লাহ কয় খাওয়ানোর চিন্তা তোর না, তুই রাজা কয়া গেছ, আল্লাহর কথা, বিয়া এমন বরকতি আমার, আল্লাহ বলেন কেউ যদি বিয়ে করে তো বিয়ের বরকতে আমি ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, আমি ওই জামাইবউ দুনোটারে ধনী বানাইয়া দেবো,
কিসের চিন্তা করেন আপনি? আজাইরা চিন্তা, শয়তান তো বাটপার, বাটপার চায় কোনো রকমে বিয়াডার খালি দেরি করা দেরি করা দেরি করা দেরি করা। এখন আপনি মনে মনে চিন্তা করতেছেন, হুজুর বিয়া দেরি করলে শয়তানের কি লাভ? আপনারা বুঝবেন কেন বিয়া দেরি করলে শয়তানের কি লাভ? কি লাভ জানেন? বিয়ে যত কঠিন হবে জিনা তত সহজ হবে, শয়তানের লাভ বুঝেন না? শয়তান শরীয়তের এই বিধানকে ঠেক দেওয়ার জন্যে একটা নতুন চটকদার স্লোগান বানাইছে। কি সেই স্লোগান? বাল্য বিয়ে। কথা কও, কথা কও, স্লোগানের নাম কি বলেন? স্লোগানের নাম কি? আল্লাহ কয় আমি তো আগেই জানাইয়া রাখছিলাম, ওয়াকায়াবনা লাহুম কুরআনা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। দিনকে ঠেক দেওয়ার জন্যে এটা শয়তানের একটা কৌশল। শয়তান দিনকে ঠেক দেওয়ার জন্যে বদ্দিনীকে নতুন স্লোগানে সুন্দর সুশোভিত শোভিত করে সাজায়া গুছায়া মানুষের সামনে পেশ করে। শরীয়ত কয় উপযুক্ত হয়েছে, বিয়ে করায় দাও। ওরা ঠেক দিতে 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 বয়স নির্ধারণ করছে, এর আগে বিয়ে দেওয়া যাবে না, এর আগে বিয়ে দিলে বাল্য বিয়ে হয়ে যায়। খেয়াল করে আসলে ওদের উদ্দেশ্য, আসলে উদ্দেশ্য, উদ্দেশ্যটা বুঝে। গত কয়েক বছর আগে বগুড়ার রিপোর্ট আসলো পত্রিকায়, ওলামায়ে কেরাম যুবকরা খেয়াল করো, পত্রিকায় রিপোর্ট বগুড়ার কোন জায়গায়, এক মজলিসে ওদের ভাষার বাল্য বিয়ে হচ্ছে, ছেলে মেয়ের বয়স একটার ষোলোর নিচে আর একটার আঠারোর নিচে বিয়ে করছে ছেলে মেয়ে। আমার সাথে সাথে বলেন বিয়ে করছে, করাচ্ছে বাবা মা, করাচ্ছে, আরে বলেন না, করাচ্ছে বাবা মা। বয়স বাড়ায়া সরকারি কাবিন নামায় নথিভুক্ত করছে কাজী, কে? আবার বলেন বিয়ে করছে কারা, করাচ্ছে কে, লেখছে কে? মূল কাজ সব শেষ, এখন খালি আদ্য হবে। বরকতের জন্যে হুজুরে ডাক দিয়ে পোলারে পাঠাইছে, আমাকে ইমাম সাহেব রেখে লইয়া পোলায় যায়, কইছে আব্বাই কইছে বাসায় যেতে এটা বিয়া পড়াইতে হবো। হুজুরের জামাটা খুললে মাত্র রাখছে পান্ডা, এখন মহে দেরি আর করে নাই, তাড়াতাড়ি ওই জামাটা গায়ে দিয়ে দৌড় মারছে, মনে করছে হারে বেচারা হুজুর, যা পাম বিকালের বাজারটা হইব। দৌড়ে এখানে বিয়ার মজলিসে বইছে, কে জানি পুলিশে খবর দিছে ওই ঘরে বাল্য বিয়া হচ্ছে, পুলিশ দৌড়ায় আইসা ইমাম সাহেবকে গ্রেফতার করছে। কারে? খেয়াল করে কথা শুনে, কারে গ্রেফতার করছে? বিয়ে করলো কারা, করালো কে, লেখছে কে? আপনি চিন্তা করেছেন ঘটনাটা পেশ খেয়েছে কোন জায়গায়? বিয়ে করলো যারা পুলিশ ধরলো না তাদেরকে, করাচ্ছে যারা ধরলো না সেই অভিভাবককে, লেখছে যে কাজী ধরলো না সেই কাজীকে, ধরলো ইমামকে। কেন? ওদের টার্গেট তো ইসলাম। অথচ এই ছোট্ট মেয়ে প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে, বাল্য প্রেম বলে তাদেরকে কেউ আটকায় না। এই ছোট্ট মেয়েটা ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিটা বৃত্তি করে, বাল্য প্রতিটা বৃত্তি বলে তাদেরকে কেউ আটকায় না। আটকাইতে মনে চায় কখন? যখন শরীয়ত মাইনা বিয়ে করতে যায় তখন ওদেরকে আটকাইতে মনে চায়। কারণ কি? কারণ টার্গেট হচ্ছে ইসলাম। কথা বুঝতেছেন? আমার লাইনের লাইন বুঝতেছে? মাথায় রেখেন কি বুঝাইতেছি। শয়তান হারামকে বাজারজাত করার জন্যে আমাদের সামনে সুন্দর নামে পেশ করবে, সুন্দর নামে শোভিত করে সাজায়া গুছাইয়া আপনার সামনে পেশ করবে। এটা শয়তানের একটা নতুন কৌশল। শরীয়তের বিধান হচ্ছে লা তাকরাবুল জিনা, জিনা তো করবাই না, জিনার কাছেও যাবা না। শয়তান এই হুকুমের বিরুদ্ধে দাঁড়ায়া সমাজের মধ্যে একটা নতুন স্লোগান জারি করছে, সেই স্লোগানের নাম কি? কাছে আসার গল্প। কথা কয় না, কথা কয়, স্লোগানের নাম কি?
স্লোগানের নাম কি? শরীয়ত বলে লা তাকরাবু জিনা, জিনা তো করবাই না, জিনার কাছেও যাব না। প্রথম আলো পত্রিকা ওই যে কি বলে ভ্যালেন্টাইন ডে কি দে বলাবেন কথা কো, বিশ্ব বেহায়া দিবস না, আমি নাম দিছি বিশ্ব কুত্তা কুত্তি দিবস। অনেকে মাইন্ড করে এটা বললে, আমি বলছি মাইন্ড করলে করগা যায়, আমার সমাজে ছড়াইতে হবে এটা কুত্তা কুত্তি দিবস। তাইলে ওরা আর মাঝখানে বলতে পারবে না ওই বাবা কি মেয়েরে ভালোবাসে না, স্বামী স্ত্রীরে ভালোবাসে না, সমস্যা কি? সমস্যা এই জায়গায় ভ্যালেন্টাইনের তর্জমা ভালোবাসা করতে গাই লাগে। এটা কো ভ্যালেন্টাইন তো ওই যাজকের নাম, যে ওই যে খ্রিস্টানদের যে গির্জা থাকে সেখানে গোপনে গোপনে অবৈধ সম্পর্কের ছেলে মেয়েরে জায়গা দিত জেনা করার জন্যে। বাবা মার কাছে জিনিসটা নলেজে আসার পর যখন ভ্যালেন্টাইন নামক ওই শয়তানকে হত্যা করে, তখন এই কষ্টে পায়া এই প্রেমিক প্রেমিকারা এই দিবসে 14 ফেব্রুয়ারি তার নামে একটা দিবস উদযাপন করে, ভ্যালেন্টাইন ডে। বাংলাদেশে আইসা সেটা তর্জমা হয়ে গেছে ভালোবাসা দিবস। ঘটনাটা কি? এই জন্যে আমাকে নাম দিতে হয়। এটার নাম কি? বিশ্ব। এই দিবস উপলক্ষে দেখেন সমাজ কোন দিকে চলছে, কোন দিকে যাব। আমি পত্রিকাওয়ালারা প্রবন্ধ প্রতিযোগিতা ছাড়ছে বাজারে, কাছে আসার গল্প। নাম কি? কাছে আসার গল্প। ক্লোজ আপ স্পন্সরে সপ্তাহে গুলাই ক্লোজ আপ তো ইহুদিদের ইসরায়েলিদের। মানে কি কাছে আসার গল্প? এটার মানে কি? মানে হচ্ছে অবৈধ সম্পর্ক কেমনে কেমনে করছ। শরীয়ত কয় কাছে যাইস না, ওরা কয় যাবি তো যাবি, কেমনে গেছ লিখতে পারা? যারটা যত রসালো হবে তাকে তত বেশি মূল্য দেওয়া হবে। এটা তো কয়েক বছর আগের ঘটনা, আমরা ঘুমাইছি কথা বলি নাই। ওরা দেখছে মাশাআল্লাহ, পাবলিক তো কথা কয় না, এক বছর পর দেখলো দুই সাইডটা যেই কয়ডায় সিললেই তো এডিও ভিতরে। এই সুযোগে গত বছরের আগের বছর কি করলো? কাছে আসার গল্পের স্লোগানকে আরেকটু মোটা তাজা করছে। কি সেটা? নিচে দিয়া একটা ছবি লাগাইয়া দিস, ওলামায়ে কেরাম খেল করে একটা ছবি লাগাইয়া দিস। কিসের ছবি? এক যুবক ছেলে যুবতী মেয়ে, যুবকের গলায় ক্রুশ। কি কাদের চিহ্ন? তার মানে যুবকটা কি? কথা বলেন আমার সাথে, কথা বলেন, যুবকটা কি? স্লোগান কি? কাছে আসার। নিচে কি দিছে? ছবি। ছবির মধ্যে যুবকের গলায় কি? ক্রুশ চিহ্ন। কিসের চিহ্ন এটা? খ্রিস্টানদের চিহ্ন। তার মানে যুবকটা কি? খ্রিস্টান। ঠিক আছে, খ্রিস্টান ছেলের ছবি দিছে ওরা, দিদি মানে পাশের যে মেয়েটাকে সাজাইছে তার সাথে ওই মেয়েটাকে হিজাব পরাইয়া তারপরে প্রকাশ করছে। মানে কি? মেয়েটা কি বলে? ছেলে কি? কি বুঝাইতে চাইছে ওরা? যেহেতু যেগুলা সিল্লা এগুলা ভিতরে, এই সুযোগে একটা নতুন সংস্কৃতি সমাজে চালু করার একটা পদক্ষেপ আমরা নেই। সারা জিন্দগি এই 1400 বছর থেকে ওলামায়ে কেরাম ফতুয়া দিচ্ছে মুসলিম নারীকে আহলে কিতাবের কাছে পাঠানো যাবে না। ওরা এই সারা জিন্দগি আমাদের মেহনতকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া একটা ছবির মাধ্যমে সাধারণ মানুষকে, যুবক যুবতীদেরকে উৎসাহ দিচ্ছে, তোমরা আসো, রেখে দাও এই ধর্মীয় ভেদাভেদ, ছেলে মেয়েকে পছন্দ করবে, কাছে আসবে, এই কাছে আসার গল্প লিখে পাঠাও। কে মুসলমান কে খ্রিস্টান, ভেদাভেদের কোনো দরকার নাই। আমার কোরআনি সিদ্ধান্তকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, ওলামায়ে কেরাম আপনাদের মেহনতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। চুপ থাকার সময় নাই, পিঠ থেকে গেছে ওদেরকে জানাইয়া দেন মুসলমান কোরআনকে মহব্বত করে, এই সিনা থেকে কোরআনকে দূরে সরানো যাবে না। হযরত শাইখুল হিন্দের জবানে আপনি উচ্চারণ করেন, শরীর থেকে রূহ আলাদা করা যাবে, কলব থেকে ঈমানকে আলাদা করা যাবে না, আলাদা করা যাবে।
কয়টা শোনাবো আপনাদেরকে, আমি যেদিকে তাকাই শুধু এই ঝামেলাই দেখতে থাকি, কয়টা শোনাবো আপনাদের বলে। আহা, চিন্তা করেন এগুলা চারপাশে কি হচ্ছে আপনি চিন্তা করেন। আমাদের ইমান আমল আকীদা সব ধ্বংস করার জন্য ওরা সব রকমের চেষ্টা চালাইয়েই যাচ্ছে। কেন? এটা শয়তানের চ্যালেঞ্জ। আমি চারদিক থেকে হামলে পড়ব। মুফাসসিররা লেখেন এর অর্থ হচ্ছে নানান রকমের চক্রান্তের বেড়া জালে সে আমাদেরকে জড়াইয়া নিবে। শরীয়তের বিধান হচ্ছে লি যাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আমি যা বলি তর্জমা আমার সাথে সাথে আপনারা তাই বলেন, বলেন ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক, মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল, বলেন বলেন, ভাই পাবে যা, সবাই বলেন, সবাই বলেন, বলেন সবাই বলেন, ভাই পাবে যা, বোন পাবে অর্ধেক, বোন পাবে যা, ভাই পাবে ডাবল, বলেন এই বিধানটা শরীয়তের এই বিধানটা কার? আরো জোরে কার? আল্লাহ, সূরা নিসা, আল্লাহর বিধান। শরীয়তের এই বিধানকে ঠেক দেওয়ার জন্যে ওরা নতুন একটা স্লোগান বের করছে, সেই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার। বলেন স্লোগানের নাম কি? আপনারা এমনভাবে শুনতেছেন মনে হয় যেন এই কথাগুলো আর শোনেন নাই, আপনারা শোনেন নাই সমান অধিকারের স্লোগান শোনেন নাই? নারীবাদী, নারীবাদী, নারীবাদীরা সমান অধিকারের স্লোগান ওঠায়। সমান অধিকার কিসের? সমান অধিকার বলে ছেলে যা পাবে মেয়েরও তাই দিতে হবে, এটাই সমান অধিকার। দোস্ত, সমান অধিকার একটা ফালতু আওয়াজ এবং মানুষকে ঠকানোর একটা চূড়ান্ত রকমের আওয়াজ। দুনিয়ায় কোথাও সমান অধিকার চলে না। একজন ওসি যেই ভাতা পায় রাষ্ট্র থেকে বেতন, একজন এসআই এর বেতন কি এক? একজন প্রধান শিক্ষক যেই বেতন পায় কেরানির বেতন কি এক? বলেন দুনিয়ার কোথায় সমান অধিকার চলে? ইসলামও সমান অধিকার দেয় নাই। কি দিয়েছে ইসলাম? যা দিয়েছে সেটাকে বলে ন্যায্য অধিকার। বলেন 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 সবাই বলেন কি দিয়েছে? বলেন কি দিয়েছে? আপনি বলবেন হুজুর কেমন ন্যায্য অধিকার এটা? বাইরে দিল দুই অংশ, বন্ধে দিল এক অংশ, এটা কেমন ন্যায্য অধিকার? আমাদের সমাজের বহু মানুষ আছে যার মাথায় বলে এই মাসআলা ঢুকে না। আমার মুসলিম ইমানদার না বেঈমান? আরে ভাই দিকে তাকান, আমার মুসল্লি কি মনে হয় আপনার ইমানদার না বেঈমান? ইমানদার। এই ইমানদার আইসা আমারে বলে হুজুর যাই বলেন না কেন এই সিদ্ধান্তটা শরীয়তের কেমন কেমন জানি লাগে। তা আমি কি জবাব দিছি? আমি জবাব দিছি আপনার ইমানটা লই হও আমার কেমন কেমন জানি লাগে। কথা কর, কথা কর, কথা কার এটা? ما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم. আল্লাহ আল্লাহর রসুলের সিদ্ধান্ত আসার পর কোন বান্দার কেমন কেমন লাগে এই কথা বলার সুযোগ? আপনি খুলে দেখেন সূরা আহজাবে আল্লাহ বলেছেন, আমার কথা না, বাকি আপনাদের বুঝার দরকার, আপনাদের মাথা পরিষ্কার হওয়া দরকার। আমাদের কাজ তো গিট্টা খোলা যে আসলে এখানে ন্যায্য অধিকার কেমন হইলে একটু বুঝাইয়া দেন তো বুঝে। আমাদের চৌধুরীগাঁও মাদ্রাসার মোহতামিম সাহেব, তিনি তার মাদ্রাসার যে বোর্ডিং ম্যানেজার আছে বাজার সদাই যিনি করেন, তার জিজ্ঞেস করতেছেন হুজুর আজকের বাজারে কত লাগবে? তো বোর্ডিং ম্যানেজার সব লিস্ট মিস্ট দেখা একটা হিসাব দিছে, হুজুর হাজার পাঁচেক টাকা লাগবে। কয় হাজার? কী করার জন্যে? আমার সাথে জব দেওয়া লাগবে, কী করার জন্যে? বাজার করার জন্যে। লাগবে কত? পাঁচ হাজার। হুজুর গইনা পাঁচ হাজার দিস, হুজুরের ছেলে একটা আছে গিট্টু, আইসা বাপের বাপের সাথে কেমন কেমন করে, কেন কী সে? আমিও একটু হুজুরের সাথে বাজারে যাইতাম। তো যা, তো ওই ম্যানেজার সাহেব কয় হুজুর পরে একটু বাজারে লইয়া যান, এমন দেখে কেমন মোড়ামুড়ি করে।
তো বাপ তো ছেলের তবিয়ত স্বভাব জানে বুঝছে ছেলে মোড়ামড়ি কেন করে বুঝছে তো বুইজা কয় পকেট থেকে একটা কসকুচ্চা 100 টাকা বাইর করছে ভালো করে বুঝে 100 টাকা বাইর করে দিছে ল যা এবার কর বোর্ডিং ম্যানেজারকে দিছিল কত কি করার জন্য পিচ্চিরে দিছে কত কয় নি মজা খাইছ 100 দিছে কিসের জন্য যেই না 100 দিছে পিচ্চি এমন একটা মোড়া মারছে না একবার আরে কি হইছে কবিলে আরে কি হইছে বলবি তো আমি না কি নিবি না কয় 100 নেব না আরে 100 নেবি না মানে কত লাগবে কয় আমারে 5000 দাও লাগবে তোরে কেন 5000 দেব কয় হ্যাঁরে 5000 দিছ যে সমান অধিকার কি অধিকার বলবেন কথা কও কি অধিকার আচ্ছা আপনারা বলেন এই দাবিটা যৌক্তিক না শিশুসুলভ অযৌক্তিক দাবি বলেন যৌক্তিক দাবি না অযৌক্তিক দাবি আই বলবেন চুপচাপ বসে আছে স্লোগান লাগা আমার দোস্ত আইছে হ্যাঁ 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 চুপ ভালো করে দিলে দিলে না দিলে চুপ করে থাক মাইক মাইক নাই কিছু নাই কেউ তোমার স্লোগান কারো কেউ বয়স নেই আছে এটা সব মরা হয়ে গেছে আমি দেবো কয় আপনি দেন দেখছেন কত বড় জালিম আমারে কয় দিতে ওয়ালাইকুম আসসালাম ভাই তরিকে রাসূল আমার সালাম তোমার কবুল সালাম ভাই তরিকে রাসূল ফোনটা দিয়াই এটা কইব আসসালামু আলাইকুম ভাই তরিকে রাসূল শেষ করে দিই বস শুনতে আইছি দেড় ঘন্টা মাশাআল্লাহ এক ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা পরে ঠিক আছে মনে আসেনি কথা পিচ্চিরে দিছে কত কথা কয় না কি খাইতে বোর্ডিং ম্যানেজারে দিছে কত কি করতে পিচ্চি কি কয় কত লাগবো কেন সমান অধিকার বলেন কেন এখন বলেন আপনারা এটা যৌক্তিক দাবি না অযৌক্তিক দাবি কোনো বুদ্ধিমানের দাবি না শিশুসুলভ দাবি ইসলাম নারীকে দিছে এক ভাগ ছেলেকে দিছে দুই ভাগ তুমি চাও সমান অধিকার আরে গাদা বুঝো ইসলাম ছেলেকে ভাগ দিছে কয়টা মেয়েকে ইসলাম ছেলেকে ভাগ দিছে দুইটা কিন্তু দায়িত্ব দিছে চারটা ভাগ কয়টা দায়িত্ব কয়টা মেয়েকে ভাগ দিছে একটা দায়িত্ব জিরো আমি যা বলি শব্দ ওইটাই বলবি যেমনি বলবো ওইমনি বলবি ভাগ দিছে কয়টা দায়িত্ব জিরো বল দায়িত্ব ছেলেরে ভাগ দিছে কয়টা দায়িত্ব বলে দায়িত্ব চারটা কেমনি দেখেন ও ছেলে তুমি যদি স্বামী হও নাম্বার ওয়ান স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামী ও ছেলে তুমি যদি বাবা হও মেয়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার ও ছেলে তুমি যদি সন্তান হও মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি ছেলের ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের দায়িত্ব কয়টা ভাগ কয়টা ভাগ বেশি না দায়িত্ব বেশি বলেন ভাগ বেশি না দায়িত্ব বেশি দায়িত্ব কয়টা ভাগ কয়টা আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব জিরো সাবাস বলে জিরো কেমনে ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর ও মেয়ে তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার ও মেয়ে তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ছেলের ও মেয়ে তুমি যদি বোন হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের দায়িত্ব কয়টা ওই চারটা জিরো বলেন দায়িত্ব কয়টা জিরো ভাগ কয়টা বলে দায়িত্ব নাই একটাও ভাগ কেন দিল একটা কয় মজা খাই বুঝলেন কি জন্যে মজা খাইতে
জামাইয়ের কাছে তো লিপস্টিকের পয়সা সাউন্ড যাইব না, গোপনে গোপনে এটা কিনা লাইও জামাইয়ের দেহানের জন্য আরেক ব্যাটার। এটা জামাইয়ের কাছে তো বারবার ভ্যানিটি ব্যাগ চাওয়া যাইব না, ওইটা দিয়া গোপনে কিনা লাইও। জামাইয়ের কাছে বারবার জুতা চাওয়া যাইব না, ওইটা দিয়া গোপনে কিনা লাইও। জামাইয়ের কাছে বারবার পাউডার সুলু চাওয়া যাবে না, জামাইয়ের খুশি রাখার জন্যে, ওইটা দিয়া গোপনে কিনা লাইও। তোমারে দেওয়া হয়েছে এই ভাগ মজা খাওয়ার জন্যে, এখন তুমি নারী যদি কও আমারও ভাগ দেওয়া লাগবে, দুইটা সমান অধিকার। কেন বলে আমি তারে দিছো বাজার করতে, তারে যেমন 5,000 দিছো আমারও 5,000 দেওয়া লাগবে। বলেন এই দাবি যৌক্তিক দাবি না শিশু সুলভ অযৌক্তিক দাবি? কথা বুঝতেছেন আপনারা? শরীয়তের বিধান হইল লি যাকারি মিসল হাজিল উমসাইত, শয়তান এই বিধানকে ঠেক দেওয়ার জন্য স্লোগান বানাইছে কি? কথা বলে না, কথা বলে না, স্লোগান বানাইছে কি? আল্লাহ বলেন আমি তো আগেই জানাই রাখছি এটা, ওকাইয়াবনা লাহুম কুরআনা ফাযাইয়ানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শরীয়ত যা বিধান দিয়েছে শয়তান এর বিরুদ্ধে দাঁড় করানোর জন্য, নতুন করে আমাদেরকে হারামকে সাজায়া আমাদের সামনে পেশ করে, এটা শয়তানের একটা ভয়ঙ্কর নতুন কৌশল। কথা বুঝতেছে? চলেন দোস্ত কইছে বয়ান শুনবো, আরেকটা শোনাইয়া দিই। শরীয়তের বিধান হচ্ছে মাস ফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। শরীয়তের বিধান হচ্ছে টাকনুর নিচে কাপড় পরা হারাম। বলেন জোরে কর, টাকনুর নিচে কাপড় পরা। বলেন টাকনুর নিচে কাপড় পরা কাদের জন্য? কাদের জন্য? মেয়েদের জন্য। টাকনুর উপরে কাপড় পরা শয়তানের কাম, দেখেন কেমনি উল্টাইয়া দিছে। পোলার প্যান্ট নিচের দিকে নিচে গা, মাইয়ার পায়জামা উঠাইয়া দিছে উপরের দিকে। হারামদারে নাম দিছে সমাজে চালানোর জন্যে স্মার্ট। কি বেডির নাম? কি স্মার্ট? পোলার নাম কি স্মার্ট? পায়জামা টাকনুর নিচে পোলার নাম জামা, মেয়ের পায়জামা টাকনুর উপরে মায়ের নাম স্মার্ট গার্ল, স্মার্ট বয়। স্মার্ট বানাইছে তোরে, আল্লাহ কয় হারাম, নবী বলে হারাম। এই হারামকে বাজারজাত করার জন্য শয়তান নতুন স্লোগান বানাইছে, নাম দিছে এই স্মার্টের। আরেকটা শুনে, শরীয়তের বিধান হচ্ছে কসুর শারিফ অফুল লোহা। দাড়ি ছাটো না, দাড়ি ছাড়ো, মোস কাটো। শরীয়তের বিধান কি? মোস কাটো, দাড়ি ছাড়ো। শয়তান কয় রাখ তোরে দাড়ি রাখাইতিস, কয় দাড়ি কাট কাট। বলে কেন? কয় তোরে স্মার্ট দেখা যাবে। আপনি কবেন কই পাইছেন, কই পাইছেন? শুনবেন, শুনবেন, খেয়াল করেন না তো এগুলা। কয় বছর আগে এক টেলিভিশনে এক রেজার কোম্পানির অ্যাড আসছিল, এক ছেলে যুবক স্মার্ট বয় রাস্তায় বের হয়েছে, জুয়ান পোলাপানের বদ অভ্যাস হচ্ছে। রাস্তায় যখন বের হবে কোনো মাইয়া দেখলে হের বাপদা আলাদা হয়ে যায়, চুলডির একটা বাড়ি মারবো, জামাডার একটা টান মারবো। কথা কর, হুন্ডা চালাইতেছে সোজা রাস্তা, কাদা নাই, গাতা নাই, কিচ্ছু নাই, মাইয়া দেখছে এখন এমন এমন সব মাঝে মাঝে গাতায় পড়ে। কথা কয় না, ভালো সাজিস না তো করে সিনিয়র। এখন এক পোলায় রাস্তায় বাড়িছে, হের তো আসা মাইয়ার আমার দিকে তাকাইব। খেয়াল করে চক্রান্তর জাল কীভাবে ওরা বলতেছে, বুঝেন না তো, চিন্তা করে। এমন দেয় যে কোনো মাইয়া হের দিকে তাকায় না, বেচারা তো পেরেশান, কিরে কার আবার চোখ লাগলো, বুঝেন নাই কথা, আমার দিকে মাইয়ারা তাকায় না কেন, ঘটনা কি? দৌড়ায় ঘরে গেছে, আয়না লইছে, আয়না লইয়া চেহারার দিকে তাকায় কয় হায় খোদা এই নি কারবার। দেখে যে খোসা খোসা দাড়ি উঠছে, কি উঠছে? খোসা খোসা দাড়ি উঠছে। সাথে সাথে ওই যেই কোম্পানির অ্যাড, ওই কোম্পানির একটা রেজাল্ট হয়েছে, দেখেন কেমনি অ্যাড সাজায়, ওই কোম্পানির একটা রেজাল্ট হয়েছে। রেজাল্ট লইয়া সুন্দর করে সাজছে, এখন সাফান সাফা নিচে দিয়ে লেখা আসতেছে স্মার্ট পুরুষের প্রথম পছন্দ। এবার নাম হয়ে গেছে এখন। শরীয়ত কয় যেটা করছো সেটা, ওরা কয় যেটা করছো সেটা স্মার্ট। পাইছেন নি এইবার?
ওরা শরীয়তকে কাঠকে স্মার্ট বানাইছে এটা নতুন কিছু নয় আল্লাহ 1400 বছর আগে জানাইয়া দিবেন ওকাইয়াতনা লাহুম কুরআনা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম এখন আপনাদেরকে জিজ্ঞেস করি দাড়ি কাটলে স্মার্ট না রাখলে স্মার্ট একটু কম তো কেমনে বুঝলেন কারণ দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর আল্লাহ কারে বানাইছে বলে না মানুষের মধ্যে সবচাইতে সুন্দর কে ছিলেন সবাই বলেন আরো জোরে ইবনে নাইমিনা বলেন আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের বলার মধ্যে একটা ভাব আছে বুঝেন না নবী আলাইহিস সালামও গর্ব করতেন হুনাইনের যুদ্ধে সবাই যখন পালানো শুরু করছে নবী আলাইহিস সালাম তার যে দুলদুল সাদা যে খচ্চর ছিল ওটার থেকে নাইমা বলতেছেন আনান নবিউলা কাযিব আন ইবনু আব্দুল মুত্তালিব আমার সিনস আমি আব্দুল মুত্তালিবের ছেলে সন্তান ওই বাবা ছোটকালে মরে যাওয়াতে দাদার সাথে নিসবত করে দিছে মানে কি আমি পালানোর লোক না আমি নবী নবী মিথ্যাবাদী হয় না সব গেলে যাও আমি যাবো না তাহলে আমি অমুকের সন্তান বলার মধ্যে একটা ভাব আছে আমাদের সবচেয়ে বড় ভাব হইলো আমরা আখেরি পয়গম্বরের উম্মত একটা সামান্য এমপির পোলা ও তোমারে হুমকে দেওয়া হবে আমার চিনসবে আমি এমপির পোলা না খালাম তো তুমি কেন বলতে পারো না আমাদের রসুল মোহাম্মদুর রসুল্লাহ এটা গর্ব আমাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর মানুষকে আহা আমার রসুল যে কত সুন্দর ছিলেন সুবহানাল্লাহ কবি হাসান ইবনে সাবিত আমার নবীর সৌন্দর্য দেখা কবিতা লিখতেছেন তার মনের আকুতি প্রকাশ করতেছেন কি বইলা ওয়া আহসানু মিন কালাম তারা কত আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা আল্লাহু আকবার আপনার চেয়ে সুন্দর কোনোদিন এই চোখ কাউকে দেখে নাই আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই নবী গো আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ তাআলা সব ত্রুটিমুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী আপনাকে আসমান থেকে পাঠাইয়া দিছেন আরে আমার নবী যে কত সুন্দর ছিলেন সাহাবায়ে কেরাম ঘরের কোনায় এসে দাঁড়ায় থাকে চুপচাপ নবী আলাইহিস সালাম বাইরে জিজ্ঞেস করেন কেন দাঁড়িয়ে রইছস কোনে এমনি কিছু জিজ্ঞেস করবা কোনো না এমনি তো একদিন দুই দিন কয় দিন ধরছাই কিছু জিজ্ঞেস করলে করো দাঁড়ায় থাকো কেন বলে ইয়া রাসূলুল্লাহ কিছু জিজ্ঞেস করতে তো আসি না ঘর থেকে যখন বের হই এই নিয়তেই বের হই আপনি কখন বের হবেন আপনার চেহারাটা একটু দেখতে কেন এটা ছিল আমার নবীর চেহারার মুজিজা অলৌকিকতা আজকে দেখা যে সৌন্দর্য পাইছে কালকা এসা দেখা আরো সুন্দর পরের দিন এসে দেখে আরো সুন্দর পরের দিন এখে দেখে আরো সুন্দর তো মানুষ তো দেখার জন্য পাগল হবে এই জন্য তো আম্মা জান আয়েশা বলেছেন মিশরের মেয়েরা নবী ইউসুফের সুন্দর যে পাগল হইয়া হাত কাটছিল ছুরি দিয়া অকত্তায়না আইদিয়াহুন অকুলনা হাশালিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা তাকায় বলে এটা মানুষ না এটা সুন্দর ফিরিস্তা এটা সম্মানী ফিরিস্তা আম্মা জান আয়েশা বলে আরে মিশরের মেয়েরা হযরত ইউসুফের সুন্দর যে পাগল হইয়া তো চুড়ি দিয়া হাত কাটছে ওরা আমার হাবিবকে দেখলে এই চুড়িগুলা দিয়া নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করত আমি তো বলি মিশরের মেয়েরা হাবিবকে দেখাই কাম করত 1400 বছর পর হাবিবের অনেক আশে কেমন আছে তো কল্লা দেওয়ার জন্য রে আসনা আসনা কথা কল আসনা যুবক হ্যাঁ 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 যদি আমার নবীর ইজ্জত রক্ষায় হল আমার ডাক দেয় যুবক তোর বুকের তাজা রক্ত দরকার জীবনটা দরকার নবীর ইজ্জত রক্ষায় খতমে নবুয়তের মুকুট রক্ষায় কে কে জীবন দিতে প্রস্তুত আল্লাহকে সাক্ষী রাখ
দরকার তো কাফের কাফের কাদিয়ানিরা কাফের বাকিটা কস্তা কে আলহামদুলিল্লাহ এই স্লোগান ছড়াইয়া দিতে হবে ইনশাআল্লাহ বলছিলাম দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর করে আল্লাহ কারে বানাইছে আরে বলেন না আমার নবী যে এত সুন্দর ছিলেন কারণটা জানেন না আপনারা জানেন না হরি কুমু আমার নবী যে এত সুন্দর ছিলেন কারণ জানেন না আসলেই জানেন না কথা কয় জানেন না বলে দেমু হায় হায় নবী আলাইহিস সালাম প্রতিদিন সকালে একবার দুপুরে একবার রাতে একবার তিনবার আমেরিকান ওই যে জিলেট রেজার আছে এটা দিয়ে শেভ করতেন কথা কয় আমার নবী এত সুন্দর ছিলেন দাড়ি কাইটা না রাইকা তো গাদা তোরে কে বলল দাড়ি কাটলে স্মার্ট হয় কে বলল কথা কস না কেন শয়তান কথা কস না কেন কে বলছে বলেন কে বলছে পুরুষের সৌন্দর্য দাড়ি কাটার মধ্যে না রাখার মধ্যে তুমি তো জানো না শয়তানের একটা চ্যালেঞ্জ আছে আহারে কোন দিকে যাবো শয়তানের একটা চ্যালেঞ্জ কি জানো কোরআনে আসছে আল্লাহ বলে শয়তানের চ্যালেঞ্জ শয়তান কারে চ্যালেঞ্জ করছে আল্লাহরে কি কয় ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ চ্যালেঞ্জটা কার কথা বলে না কাকে করতেছে সে আল্লাহরে কি করে জানো কাল্লা ওয়ালা উদিল্লান্নাহুম আমি আপনার বান্দারে পথভ্রষ্ট করব ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওরে আশা দিয়া দিয়া গুনাহ করাব ঘুষ খা ধনী হয়ে যাবি লোন ল ব্যবসা সাঙ্গা চাকরি করে যায়া বেড়ি সময় স্বামীও কামায় তুমিও কামায় সুন্দর জীবন মাশাআল্লাহ কয়দিন পরে তালাকের জীবন শয়তান লোভ দেখায়া দেখায়া ধোকা দেয় এটা শয়তানের চ্যালেঞ্জ শেষ দুইটা সন্তরা শয়তান কয় ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম আমি আপনার বান্দারে হুকুম করব ওরা যেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে বলে চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে কেন বলে বোঝানোর জন্যে এটা আঙ্গ আম্মা লাগে এটারে জবে কইরা খাইস না বুঝেন না এই কথা করে না এক শ্রেণীর মানুষ কিন্তু এখনকার পোলাপাইন শয়তানরে কয় কি জানে বস একটা খুশির খবর আছে কি খুশির খবর এটা বোঝার জন্য আরেকটা জিনিস বুঝেন ছোটকালে আমরা যখন মাদ্রাসার কোরবানির চামড়া কালেকশন করতাম তো ওস্তাদরা আমাদেরকে উৎসাহিত করার জন্য টার্গেট দিত হয় ধানমন্ডির আমির সাহেব জি হুজুর হাসান জামিল লাব্বাই ফরিদাবাদ মাদ্রাসা দিয়ে যাইতাম আমার এলাকায় কোরবানির কালেকশন করতে এইবার কয়টা চামড়া হুজুর গত বছর 45টা হয়েছে এইবার 50টা জি ইনশাল্লাহ হায় রে কী কষ্ট যে করতাম ঈদের দিন খুশি খুশি এগুলা আমরা বোঝা মনে করতাম না এটাকে নিয়ামত মনে করতাম দিনের কাজ করতেছি ঈদের পরের দিনও ঘুরতাম আমি একা একা মানুষের গেটের নিচে দিয়ে তাকায় দেখতাম গরু আস্তানা শোয়া যদি দেখতাম আস্তা বোঝা গেছে গাহানো জবাই হয় নাই লাইনে আছে চামড়া একটা বাড়ানোর জন্যে কেন শুধু মাথায় ওইটা ঘুরে হুজুরে যায় কোনো হুজুর টার্গেট যেটা দিছিলেন এটা আরও উপরে চলে গেছে 52টা পাইছি 55টা পাইছি খালি এই কথাটা শোনানোর জন্যে ঈদের দুই দিনও আমি কাজ করছি তো এখনকার পোলাপাইন শয়তানরে পাইলে কই তো বস একটা খুশির খবর আছে বলে কী খুশির খবর বলে আপনি তো টার্গেট দিয়েছিলেন আমরা আমরা যেন জীব জন্তুর কাম ছিদ্র করি একটু মহব্বতের নজরে তাকায়া দেখেন আমরা আরও উপরে উঠে গেছি বলে কী করছো সে আমরা নিজেকে কাম ছিদ্র করে রিং পরা শুরু করছি কথা কয় শয়তানের টার্গেট ছিল যা ও আরো আগায় গেছে কাজী যেটা রিং পরে কানের মধ্যে বুঝবে এটা শয়তানের বড় না আরে কথা কো চিল্লায় ঠিক কিনা আছে কিনা এরকম বড় শয়তান সমাজে
চার নাম্বার শয়তানের চ্যালেঞ্জ মনে আছে না কোথায় গেছি দাঁড়ির থেকে মনে রাখিস শয়তানের চার নাম্বার চ্যালেঞ্জ ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ আল্লাহ আমার চ্যালেঞ্জ আমি আপনার বান্দাকে হুকুম করব অরজনা সৃষ্টির পরিবর্তন আনি বলে সৃষ্টির পরিবর্তন আবার কেমনে এটা বুঝেন এই গত বিশ্বকাপ গেল ফুটবলের এর আগের বিশ্বকাপ কোন সালে আমার মনে নাই তোরে মনে করে লইস আমার বাসার লিফটে উঠছি ভক্তলামান ভালো করে আসো আমার বাসার লিফটে উঠছি একটা পোলার সাত আট বছর বয়স ওর বাপ দেখলে ডরে আমার সাথে লিফটে ওঠে না আমি তো এলাকার মাস্টার না বুঝেন বড় হুজুর ওর বাপ এতটা স্নেহ করে শ্রদ্ধা করে মহাব্বত করে ওই পোলায় দেখি উইটা পকেটের দুই পকেটে হাতটা ঢুকাইয়া লিফটের লগে হেলান দিয়া কানের মধ্যে শয়তানের লেন্সটা ঢুকাইয়া খালি দেখি মাথা এমন করে বুঝেন তো ও বাঁচতেছে যা ওটা লগে লগে তাও দেয় তা আমি ধরছি জি আঙ্কেল এই যে চুল রাখছো এটা কোন স্টাইলের চুল এদিক দিয়া সাঁচা এদিক দিয়া সাঁচা বিশ বছর আগে এই চুল দেখলে পোলাবেন এমনি কইতো কিরে কোন জায়গায় গরু চুরি করে ধরা গেছিলি আগে যখন গরু চুর ধরা পড়তো এইভাবে চুল কাটতো না এখন এটা ফ্যাশন হয়ে গেছে তা আমি পিচ্ছি রেছি গে এটা কোন স্টাইলের চুল রাখি তুই কাঙ্কেল জানেন না বিশ্বকাপ চলতেছে আমি না যাই না তুই উপায় নাই রাত্রে গলিলে তোরা যেমনি শিক্ষার দেস কিন্তু এটা কোন স্টাইলের কাঙ্কেল এটা নেইমার কাটি কোন কাটি এদিক দিয়া সাঁচা এই বিশ্বকাপের আগের বিশ্বকাপের কথা কইতেছি এদিক দিয়া সাঁচা এদিক দিয়া সাঁচা এদিক দিয়ে মাঝখান দিয়ে গদ্দুর রাখছি তা আমি হাসি আর কই না রে আঙ্কেল এটা নেইমার কাটিং না এটা অন্য কাটিং ও মনে করছে আঙ্কেল তো আমার চেয়ে বেশি অভিজ্ঞ মনে হয় আমারে আরও অন্য কোনো খেলোয়াড়ের মতো লাগতেছে ও খুব উৎসাহ নিয়ে জিজ্ঞেস করতেছে আঙ্কেল তাহলে এটা কোন কাটিং বলেন না আমাকে ঘরে যাইয়া আয়নায় দেখবা দেখবা এটা মোরগের পাশা কাটিং কথা কথা আরে কথা কথ বলা পায় না হম চুল রাখে দেখলে বুঝার উপায় নাই এটা মানুষের মাথা না জীবজন্তুর পাশা আরেকটি আছে জেল লাগায় এরকম খাড় করায় রাখে ওগুলো হইলো সজারুর পাশা কথা কইটি পাইছে কই এটা শয়তানের চ্যালেঞ্জ ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ সৃষ্টির পরিবর্তন এটা আমার চ্যালেঞ্জ খেল করে শয়তানের টার্গেট সৃষ্টির পরিবর্তন আল্লাহ আমারে বানাইছে কথা কয় ছেলে ছেলে আমরা কি শয়তান কয় সৃষ্টির পরিবর্তন আমার চ্যালেঞ্জ আমি পোলারে মাইয়ে বানায় ছাড়া দেব পোলারে মাইয়ে বানায় ছাড়া দেব বলে কেমনে বানাবে কয় নিচের থেকে শুরু করলাম কেমনে ক মাইয়ার কাপড় যাওয়ার কথা টাকনোর নিচে পোলারটারে পাঠাইয়া দিছি নিচে মাইয়ারটারে উঠাইয়া দিছি উপরে শুরু হয়ে গেছে আর কেমনে আগে মাইয়া করে দেখতাম মরুনা পড়তো এটা শরীয়তের বিধান অলিয়দ্রিপনা বিহুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না সুরা নূর আয়াত 31 ওর না কাদের পোশাক বলেন চিল্লায়া ওর না কাদের পোশাক আরো জোরে কর কার কথা সুরা নূর আয়াত 31 অলিয়দ্রিপনা বিহুমরিহিন্না আলা জুয়ুবিহিন আবারও বলেন ওর না কাদের পোশাক কিন্তু এখন যুগ পাল্টাইছে এখন মাইয়া গন্না লাগে না এখন পরে একদম টাইট প্যান্ট আবার টি শার্ট চুল দুইটারে দুই পাশে ফালাইয়া দিয়া ওন্না বানাইয়া লায় কই কিরে ওন্না গেল কই কয় যায় নাই কোথাও আছে শয়তানের টার্গেট পোলারে মাইয়া বানাইব মাইয়ারে পোলা বানাইব শয়তান ফ্যাশনের নামে এখন ছেলেদেরকে জামা এক কালার পায়জামা আরেক কালার গলায় লম্বা একটা ওড়না কথা ঠিক শয়তান কয় আমার কাম শেষ হয় নাই মাইয়া বানানোর আরও কিছু বাকি রয়েছে কয় কি কয় জেডি রাক্ষস এটি দেখলে তো মানুষ তোরে গাইয়া কইব খ্যাত কইব মৌলবি কইব কয় কি করুম কয় সাইচালা স্মার্ট লাগবো শয়তানের ধোকায় পড়ে যায়া সাচ্ছে শয়তান কয় তোরে মাইয়া বানাইয়া ছেড়ে দিস কেমনি কইলেন এই কথা তো একটা কিস্তা শোন এক পোলা বয়া বয়া কান্দে পিচ্ছি পোলা এমন কান্দা আমার ভাইয়ের মতো এক হুজুর এইরকম বড় দাড়িওয়ালা দাড়ি ভাইয়ের মতন না এই বড় দাড়িওয়ালা গ্যাসে পোলারে কল্লইতে যেই ঘরে দাড়িওয়ালা নাই ওই ঘরের পিচ্ছিরা দাড়িওয়ালা দেখলে একটু বেশি ভয় পায় কথা কথা হুজুর যেই গেছে কল্লিতে
পিচ্ছে দিছে আরো জোরে চিৎকার পাশে দাড়ি সালা এক বেটা ছিল বেটায় হুজুর ডাক্তারে না কিছু মানুষ আছে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে শুনকানি শুরু হয় ঠিক ওইটাও ওই কোয়ালিটির হ্যাঁ চিন্তা করতে দেখি আমি যাই একটু কল্লই দেখি তো পিচ্ছি থামিনি তো যাইয়া আসতে কইরা কল্লইয়া যেই কোলে নিছে পিচ্ছির কান্না থেমে গেছে এখন বেটায় কি কয় দেখলেন তো হুজুর জঙ্গি ঘরে পিচ্ছিরাও ভয় পায় তো হুজুর কি কয় নিয়ে আপনি বুঝেন নাই আপনার কোলে যাইয়া কান্না থামছে কেন আপনার এই আম্মা মনে করছে কি মনে করছে কি মনে করছে আম্মার কোলে গেলে কি আর কান্দে কি সুবহানাল্লাহ কইবেন না বাসের মধ্যে উঠছে এক মাওলানা সাহেব হুজুর মানুষ মাইয়ারা হুজুরকে লগে বয় না এটা আমাদের জন্য আল্লাহর পক্ষের বড় নিয়ামত তুই দূরে যাইয়া মর হুজুরের লগে বয় না এটা আমাদের আফসোস তাই বরং খুশি এক পোলায় যাইয়া বইছে কয় হুজুর দেখলেন তো মাইয়ারা আপনাকে লগে বয় না আমার লগে বইছে ওই যেই পোলা পাশের সিঁড়ি মাইয়া যায় ওই পাশে বইছে এই খোসা দিয়া লাইছে হুজুরকে হুজুর দেখলেন তো মাইয়া আপনার লগে বইল না আমার লগে বইছে কয় তোরে সজাতি মনে করছে নাই তো কথা কয় না আমারে পুরুষ মনে করছে পুরুষের লগে বয় নাই তোরে মাইয়া মনে করছে তোর লগে যায় এগুলো কোত্থেকে আইছে ওই যে শয়তানের চ্যালেঞ্জ ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ সৃষ্টির পরিবর্তনটা আমার চ্যালেঞ্জ শয়তান পদে পদে সেই চ্যালেঞ্জ বাস্তবায়ন কইরা পোলারে মাইয়া বানায়া মাইয়ারে পোলা বানায়া রাস্তায় চ্যালেঞ্জ এই যে দাড়ি কাটো তুমি ভাবছো তুমি স্মার্ট হইছ তুমি স্মার্ট হইছে ঘোড়ার ডিম তোমারে শয়তান মাইয়া বানায়া রাস্তায় ছাড়া দিছে পুরুষের স্মার্টনেস তো দাড়ির মধ্যে কিসের মধ্যে আরে দোস্ত এই সুরতটার একটু লেহাজ করিস সুরতের কি দাম জানো হাকিম উল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির বড় খলিফা খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাই তার কাছে তার অনুসারীরা কেউ আয়েশা জিজ্ঞেস করছে হুজুর আল্লাহর সামনে যখন দাঁড়াবেন তখন আপনি কি আমল পেশ করবেন উদ্দেশ্য হইল নিশ্চয়ই এটা স্পেশাল আমল আমরাও এই আমলটা করব কিন্তু বড়রা তো আর আমাদের মতো না আমরা আমল করি কম ভাবি অনেক কিছু করছি বড়রা আমল করতেন অনেক ভাবতেন কিছুই করি খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই একই কথা বলেছেন আরে আল্লাহর সামনে পেশ করার মতো আমার কোনো আমল নাই কিচ্ছু নাই তবে একটা কাজ করব নিয়ত করে রাখছি যুবকরা খেয়াল কর কি করবে বলে আমি আমার দাড়িগুলারে এমনি ধরব আমার দাড়িগুলারে এইভাবে ধরব ধৈরা আমার মালিকের সামনে দাঁড়ায়া বলব তেরে মাহবুব কে আরব শাবাহত লেকে আয়া হু হাকীকত তো ইসকো কর দে মই সূরত লেকে আয়া হু আল্লাহু আকবার ওগো মালিক আমার কোনো পুঁজি নাই পুঁজি একটাই তোমার হাবিবের সুরত দুই আসছে এটাই আমার পুঁজি আরে সুরতের কি দাম সত দোস্ত বইসে যখন বসো অসুবিধা নাই আমরাই একই কথা সুরতের কি দাম শুনে আরো এক ঘন্টা সুযোগ পাইছে সুযোগ আপনারা কি মনে করেন আমরা খুব তালে বইরা বয়ান করি ঠেকাই বইরা করতেছি বিয়া বুঝবেন না এটা দোস্ত কই রাখছে আগের থেকে দোস্ত শরীরটা ভালো না একটু আমার বয়াটা ভাকি দিয়া চালাই আলো ষড়যন্ত্র চলতেছে আল্লাহ আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে সিদ্ধান্ত হয়েছে জাদুকরদেরকে ডাকাইছে ফেরাউন এ বেটা কি দেখায় দেখ তোকে জাদু লইয়া দুইজনের খেলা হইব আজকা খেলা হবে কার কথা ফেরাউনের কথা এটা কার কথা ফেরাউনের কথা খেলা হবে যেই মন্ত্রী এই দায়িত্ব পাইছে ওই মন্ত্রী জানে ফেরাউনের দরবারের সিস্টেম হইল যারা খেলা দেখায় এদের পোশাক জার্সি ইউনিফর্ম একই তয় এখন যাইয়া মূসা আলাইহিস সালাম রে হ্যাঁ তশকিল করতেছে কয় হুজুর এই ডিলেডার হাজুব্বা বইরা ফের আমরা দরবারে গেলে আমারই মেরে নেব কি করো কই জাদুকরদের মতো যে বিশেষ পোশাক ওইটা পরন লাগবে কারণ মুসাল হ্যাঁ কাম নাই খাইলে বেটা আমার যা আছে তাই রাগি মানুষ না
এখন মন্ত্রী তো বসছে বড় বিপদে, তো বেড়ার মাথায় একটা বুদ্ধি আইছে, যায়া জাদুকরদেরকে বলতেছে বাইরে তোরা একটা কাম কর, ওই মোল্লার মতো জামা সবাই বানায় দা, তাইলে তো এক পোশাক হয়ে গেল। দেখছেন নি, হকের উপর যদি কেউ অটল থাকে আল্লাহ দুনিয়াকে তার পায়ে আইনা বানায়। এখন সব জাদুকর আর নবী মুসা আলাইহিস সালাম সবার পোশাক কি? কার মতো? কার মতো? শুরু হয়ে গেছে দেখানো, যার যার দেখানো। আল্লাহ তাআলা, আমি পুরা ঘটনা বর্ণনা করছি না, এটা অন্য বিষয়। আল্লাহ তাআলা জাদুকরদেরকে হেদায়েত দিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছে, আল্লাহকে জিজ্ঞেস করতেছেন, আল্লাহ আমারে পাঠাইলেন ফেরাউনের কাছে এই কথা বইলা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউন বহুত বাইরে গেছে তার কাছে যা। পাঠাইলেন আমারে ফেরাউনের কাছে, হেদায়েত দিলেন জাদুকরদেরকে, বুঝলাম না কিছু। বুঝছেন নি প্রশ্ন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছেন কার কাছে? ফেরাউনের কাছে। হেদায়েত দিলেন কাদের? মুসা আলাইহিস সালাম ধরছেন আল্লাহরে, আল্লাহ বুঝলাম না কিছু, পাঠাইলেন ফেরাউনের কাছে, হেদায়েত দিলেন জাদুকরদের। তো আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, দোস্ত আমি যখন তাকায়া দেখলাম সব জাদুকর আপনার পোশাকে সাজছে, এইটা দেখে আমার বড় মায়া লেগে গেছে, আমার নবীর পোশাক ধারণ করছে ওরা, আমার নবীর সুরত ধারণ করছে ওরা, এই বরকত আমি ওদেরকে হেদায়েত দিয়েছি। আরে সুরতের কত দাম! এক মায়ের কাছে মৃত সন্তানের ছবি, মা ছবিটা বুকে লাগায়, ঠোঁটে লাগায়, কপালে লাগায়, আহারে আমার কলিজার ধনের ছবি। এর যুবক একটু বুঝে শুনে বলো, এই ছবির মধ্যে ছেলের গোস্ত আছে কয় কেজি, হাড্ডি আছে কয়টা, চামড়া আছে কদ্দুর, কিচ্ছু নাই, তাতে মা এত মায়া করতেস। আপন জন কেউ এসে বলে এই ছবিটা দেখে দেখে নিজের জ্বালায় তো বাড়ানো দরকার কি, ছবিটা আপনি জ্বালায়া দেন, জ্বালায়া দেন, পোড়ায়া ফেলে। মা কেউ স্যারে বলো কি, এটা আমার কলিজার টুকরার ছবিটা আমি জ্বালাইতে পারবো না। এ দোস্ত খেয়াল করো, খেয়াল করো, একজন মা তার সন্তানকে যতটা মহাব্বত করে, আল্লাহ তাআলা তার হাবিবকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন। কথা ঠিক কিনা চিল্লায় বলে। একজন মা যদি তার ছেলের মতো দেখতে ছবিটা পোড়াইতে রাজি না হয়, আমরা দাড়িওয়ালারাও আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ তার হাবিবের মহাব্বতের কারণে হাবিবের সুরতওয়ালাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পোড়াবেন, ইনশাআল্লাহ পোড়াবেন। ছিলাম এক জায়গায়, আস্তে আস্তে বহুদূর চলে আসি, চলেন আবার জায়গার যাই। শয়তানের ধোকার একটা কৌশল, শয়তান হারামকে বাজারজাত করার জন্যে সুন্দর সাজায়া দেখায়, মনে আছে তো কথা? চলেন, আল্লাহ তাআলার কয়টা রহমতের কথা বলেছিলাম শয়তান কেন্দ্রিক, বলেন কয় রহমত? তিন রহমত। এক নম্বর রহমত হচ্ছে আল্লাহ শয়তানের সব গুমর ফাঁস করে দিয়েছেন, শত্রুর গুমর যখন কেউ জেনে ফেলে তাকে পরাজিত করা সহজ হয়ে যায়, ঠিক আছে না? দুই নম্বর নেয়ামতের কথা কি বলেছি? অস্ত্র, অস্ত্র। আল্লাহ আমাদের হাতে শয়তান দৌড়ানোর জন্য কি দিয়েছেন? অস্ত্র দিয়েছেন। অস্ত্র কি বুঝার জন্য একটু বুঝেন, আল্লাহ আমাদেরকে শয়তান দৌড়ানি দেওয়ার জন্য একটা লাঠি দিয়েছেন, কি দিয়েছেন? আরেকটা দিয়েছেন মুগুর, মুগুর, মুগুর সিনের কথা কয় না, মুগুর সিনের, মুগুর খাইটা, সাবাস, ওই ময়মনসিংহ সিং কিশোরগঞ্জ নেত্রকোনা ওই এলাকায় কয় খাইটা, কে কইছে খাইটা? দেশ কই? হ্যাঁ, পিরোজপুর, তার মানে ওদিকেও কয় জানি না তো, নাকি আপনি ময়মনসিংহের কারোর লগে থাকেন? ঘটনা আছে বাবির বাড়ি মনে হয়। শুনেন, খেয়াল করেন, মনোযোগ দিয়া শুনেন, শয়তানকে দৌড়ানোর জন্য আল্লাহ কয় জিনিস দিছে, কি কি? লাঠি আর কথা বলে না, লাঠি আর মুগুর, মুগুর মোড়া লাঠি। আপনি গেছেন আপনার দোস্তের বাড়িতে বেড়াইতে, যায়া দেখেন দোস্তের বাড়িতে কুত্তা একটা বান্দা, শেফার জার্মানির ইয়া হেভি কুত্তা, কারণ দোস্ত খুব স্মার্ট। এখন তো স্মার্ট যেটা প্রকাশ করার জন্য বাড়িতে কুত্তা পালতে হইব, প্যান্ডারে এদিক দিয়ে সিপ্ত হইব, আউলা জাউলা চুল রাখতে হইব,
বেডিগো মত কানে দুলবর্ত হইব, এটা হলো স্মার্ট বয়, ঠিক আছে না? আরে আল্লাহ কথা অনেক হয়ে গেছে, বাকি দুই নিয়ামতের কথা ইনশাল্লাহ আরেকদিন বলবো। বড় ভাই চলে আসছে, মাঝখানে শের একটা পড়ছি, শেরের ওস্তাদ তো বড় ভাই, আল্লাহ জানে শুনছি নি না জানি আয়া আমারে বেরানি শুরু করে, তো শের পর ওস্তাদ না শিখকে আল্লাহ জানে, ভাই বেজ্জতি করেন না, মাফ চাই, লাগলে পরে শিখাইয়া দিয়েন আপনি ইনশাল্লাহ। আবারও দেখা হবে বাকি দুই নিয়ামত নিয়া শয়তান বিষয়ক ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আমার এই দুই পাশের বড় ভাই দুই ভাইকে আল্লাহ তাআলা সম্মান মর্যাদা আরও বেশি বাড়াইয়া দেন ইনশাল্লাহ। আমি উঠে যাইতেছি, আমার ভাই খালেদ সাইফুল আইয়ুবকে বসাইয়া দেই, এরপর আমার ভাই ইনশাল্লাহ মুরব্বী আওনার এই এমনের বয়ান করার সময় নাই, এমন ভাই দোয়া করবেন কি করবেন, এই বিশ বছর ধরে বয়ান করতেছেন, আমরা যখন ছোট দাড়ি ওর অল্প কয়টা তখন তিয়া বয়ান করে, আমরা ইসলামবাগ মাদ্রাসায় একসাথে পড়াই, বসবো বসবো ভাই বসবো হ্যাঁ সরাই